নামটা একটু কানে না পার্থ প্রথমে আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া দাসনগর। হাওড়া দাস, আচ্ছা। আপনার কিসের সমস্যা ছিল? আমার সমস্যা মানে আমার গত মাসের মে মাসে মাঝামাঝি করে আমার খুব চোখে একটা প্রবলেম হয়। তো আমি ওর চোখের ডাক্তারের কাছে যাই, তখন বলে আপনার চোখের প্রবলেম হয়, এটা হয়েছিল আপনার একটা সুগার বা প্রেশার হাই থেকে এই প্রবলেম হয়েছে। পরে দেখা যায় আমার প্রেশার ছিল ওই সময় ওই চোখের ডাক্তারের কাছে প্রেশার মাপায় 240 বা 150। তো উনি বললেন প্রেশার প্রচুর হাই দেখার জন্য চোখে দেখা স্ট্রোক মতো হয়ে গেছে, এবং সে কারণে চোখে যাবে। তো উনি বললেন এক্ষুনি কিছু করা যাবে না, আপনাকে কিছু চোখে ড্রপ দিলেন তো, এবং বললেন ইমিডিয়েট প্রেশার না কমালে শরীর আরও খারাপের দিকে যাবে। তো যথাযথ সেদিনকে প্রেশারের জন্য আমি প্রেশার কমানোর জন্য ডাক্তার দেখাই, এবং পরের দিনই টেস্ট করাই। করতে দেখা যায় সুগার থাইরয়েড এগুলো সব নর্মালই আছে, কিন্তু ক্রিয়েটিন লেভেলটা অনেক হাই দেখায়। ক্রিয়েটিন লেভেলটা আমার ছিল প্রায় তখন 7.2 আছে। তো আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা নিয়ে আমি অতটা বুঝতে পারিনি, তো আমার ভাইরা ভাই উনি মেডিকেলে আছেন বলে ও বলে যে আছে। তো রয়েছে আবার টেস্ট করি, রিপোর্ট আছে 8.2। তারপরে মেডিকা আর ডেভারেও ডাক্তার দেখানো হয়, এবং ওরা বলে যে এখানে বসতে হবে বা টেস্ট ফেস্ট করার জন্য বলে। তো ওই সময় আমরা এতে চলে যাই সিএমসি ভেলোরে, ঘরে গিয়ে ডাক্তার আর্নাডি বাচ্চানের কাছে দেখাই এবং সব টেস্ট করা হয়। তো ওখানেও লাস্ট আমার এসেছিল ওই সময় 9.46 ক্রিয়েটিন লেভেল, এবং আমি বলে যে দুটো কিডনি প্রায় মানে ইউএসজিও হয়েছিল, দুটো কিডনি পরে 95% ড্যামেজ পায়, ডায়ালিসিসের জন্য বলেন, নাহলে কিডনি ট্রান্সপ্লান্ট দিতে। তো যথারীতি আমি আসি এবং বৌদি আমার পাশেই থাকে। এই ম্যাডাম, ম্যাডাম বৌদি বৌদি আমার বাড়িতে আছে, শুনে দেখতে আছে এবং বলে যে তুমি একটা ফুটপ্যাথ ইউজ করো। কি কি দিয়েছিলেন ম্যাডাম? শুধু ফুটপ্যাথ? ফুটপ্যাথ আমি অনেক জায়গায় এরকম দিয়েছি, কিডনিতে তো আমি কিছু দিতে পারি না সাপ্লিমেন্ট, ফলে ফুটপ্যাথ আমি জানি রেজাল্ট আমি পাবোই, এটা আমি শিওর ছিল। তো আমার সামনে ডাক্তার ভিজিট ছিল, তো ফুটপ্যাথটা মানে 4টে 10 দিন মানে চেঞ্জ করে করে 10 দিন আমার সময়, তার কথা তো আমার 8 দিন মতো সময় ছিল। আমি 4টে লাগাতে পেরেছিলাম, একটা তো তখন লাগানো হয়নি। তো টেস্ট মানে আমার আনএক্সপেক্টেড রিপোর্ট বেটার আছে, যেটা এতটা আশা আমরাও কেউই করিনি। 9.46 থেকে আমার লেভেল নেমে আছে 4.99। তো ওইটা তারপরে আপনার ডাক্তার দেখায়, ডাক্তার আমার ইতিমধ্যে ডায়ালিসিসের জন্য চ্যানেল হয়ে গেছে করা, যেটা প্রায় দেখালে আপনি বুঝতে পারবেন এটা এখনো সুখ হয়নি 20 দিন, এখনো 20 দিন। এখন ডাক্তারবাবু কি বলছে? যে এখনো ডাক্তারবাবু আবার এই আপনার কি মনে হচ্ছে? যখন দিতে গেছি আমি প্ল্যানটা দেখে এসেছিলাম, যে আমার মাথায় ছিল যেন ওর যে মানে কিছু একটা হয়, আমি জানি এটার থেকে তো রেজাল্ট পাবে প্লাস ওর লাইফটা সেটেল হয়ে যাবে। তো সেই জন্য আমি প্ল্যানটা দেখে আসি, আর ও সব থেকে ভালো লাগলো দেখিয়ে এসে এই বাড়ি এসে অনলাইনে নিজে ফুটপাথ একটা তুলে নিল পরের বারের জন্য। এটা আমার ভীষণ ভালো লেগেছে যে ডাক্তার দেখিয়ে এসে যে এতটা না, আমি আমি আমার মানে যেদিনকে রিপোর্ট করতে যাই সেদিনকে যেটা হয় ওটা আমার 4 আগে 3 দিন ফুটপাথ লাগানো হয়েছিল। তো আমি ওকে একটা কথা বলছিলাম, দেখো কি কাজ হবে এটা, তখন টেস্ট হয়নি, টেস্ট করতেই যাচ্ছি। বাট বিগত কদিন আমি বাইরে বেরোলে একটা টায়ার্ডনেস লাগছিল, আজ কিন্তু অনেকটা ফ্রেশ লাগছিল, ফ্রেশ লাগছে।
রিপোর্ট করতে যাচ্ছি কি হবে কেউ জানে না, বাট ফ্রি লাইফ মানে হালকা লাগছে নিজেকে। ওকে থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো, আরো ভালো রেজাল্ট আসুক তাড়াতাড়ি। থ্যাংক ইউ।